লেকচারে সবাইকে স্বাগতম। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। তো আগের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আগের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে। আগের ক্লাসে আমরা শিখছিলাম কি? আগের ক্লাসে শিখছিলাম হচ্ছে আমরা পাই সমান কি। হ্যাঁ বন্ধুরা, পাই সমান কি শিখছিলাম আমরা? পরিধি বাই কি ব্যাস, এটা আমরা দেখছিলাম। তো এখন আমরা খেয়াল করি, বা ইমপ্লাইজ দ্যাট আচ্ছা, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কতটুকু হয় বলতো? এটাও ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস হবে আর প্লাস আর, অর্থাৎ টু আর হবে। অর্থাৎ ব্যাস সমান কি হবে বন্ধুরা? ব্যাস সমান হবে টু আর। তো আমরা নিচে কিছু না থাকা মানে আমরা তো বুঝছি ওয়ান আছে, তো আড়াআড়ি গুণ দিলে কি হবে বন্ধুরা? পরিধি খে পরিধি, তাই না? পরিধি সমান টু আর এর সাথে পাই গুণ দিলে কি হয়? টু পাই আর। তো আমরা এখানে দেখছি পরিধি হচ্ছে টু পাই আর। এখন আমরা একটা কাজ করি, এই বৃত্তটাকে আমরা সমান আট খণ্ডে বিভক্ত করি। কত খণ্ড? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 খণ্ডে, 8 খণ্ডে ভাগ করলাম। তো এই খণ্ডগুলোকে আমরা এমনভাবে সাজাবো, দেখি কীভাবে সাজানো যায়। অর্থাৎ এমনভাবে সাজাবো, এটা 1 নম্বর খণ্ড, এটা হচ্ছে আমাদের 2 নম্বর খণ্ড, এটা হচ্ছে আমাদের 3 নম্বর। এগুলোকে বৃত্তকলা বলা হয়, বৃত্তকলা 3 নম্বর। 4 নম্বর বৃত্তকলাটা কি? 5 নম্বর বৃত্তকলা, 6, 7, 8। এখানে আমরা 8টি বৃত্তকলা দেখতে পাচ্ছি, 8টা বৃত্তকলা এমনভাবে সাজাইছি যেন একটা উপর নিচ করে সাজাইলাম। তো দেখি এখানে আমরা খেয়াল করি, এই যে পরিধি, এটা তো আমরা পরিধি শিখছিলাম, পরিধি হচ্ছে আমাদের কি? টু পাই আর। তো পরিধি টু পাই আর মানে কি? পাই আর প্লাস পাই আর। অর্থাৎ এই পরিধিটা কিন্তু দেখো বন্ধুরা, বাঁকাপথটা এদিকেও সমান সমান করে ভাগ হয়ে গেছে, দুই দিকে সমান সমান করে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এদিকে পাই আর, এদিকে পাই আর। আর একটা জিনিস লক্ষ্য করে দেখা যায়, এই বাহুটা এর ব্যাসার্ধ সমান, তাই না? অর্থাৎ এই বাহুটাই হচ্ছে আর এই বাহুটা সমান, অর্থাৎ আর। এখন এখানে দেখা যায় যে আয়তকার একটা শেপ চলে এসেছে, আয়তকার একটা শেপ চলে আসছে, কিন্তু অ্যাকুরেসি আয়তক্ষেত্র হয়নি। কিন্তু আমরা এটাকে দেখি তো, এটাকে আমরা সাজাই, কাটি, অসংখ্য খণ্ড করো বন্ধু। যাই হোক, এটা বুঝে নাও তোমরা। তো আমরা যদি এখানে সাজাই তাহলে কি হয় দেখো, এরকম হবে। তো অনুরূপ ভাবে এটাও পায়ার হবে, এটাও পায়ার হবে। আর এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা এটা আর, তাহলে এটা কিন্তু আয়ত হবে, কারণ এটা এমনভাবে সাজানো হয়েছে যে খুবই সূক্ষ্ম, বৃত্তকলাগুলো খুবই সূক্ষ্ম, চিকন চিকন, এর জন্য কি হয়েছে, এটা আমাদের অ্যাকচুয়াল আয়ত হয়ে গেছে। তো এখন আমরা ক্ষেত্রফল বের করবো, ক্ষেত্রফল সমান কি বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো দৈর্ঘ্য কত? পাই আর, আর প্রস্থ হচ্ছে আর। সমান কি হয়? পাই, পাই আর স্কোয়ার। তাহলে কি পাচ্ছি আমরা? পাই আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি? বৃত্তের ক্ষেত্রফল ফলের সূত্র। আর
এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা পরবর্তীতে ঘনজ্যামিতির যে সিলিন্ডার কোণক এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। সুতরাং এটা আমরা ভালো করে শিখবো এবং বুঝবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।